এবার আমার বাইকের রিভিউটা তোমাদেরকে দেবো, যে 2 মাস চালালাম, এটার যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কেমন, কোন দিকটা ভালো লাগলো, কোন দিকটা খারাপ লাগলো, পুরোটা তোমাদের কাছে বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো ভালো আছেন গাইস? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও, নাম ভিডিও তুমি ইন্ট্রো দেখে বুঝে নিয়েছো। আমি শুনেছি যখন মোটো ব্লগের বহুত দাবদাবা, তো আজকে মোটো ব্লগ করছি। বলা যাবে না ভাই, গোপন জায়গা। হ্যাঁ ভাই, তবে সবাই বলবে এখন, গাল দেবে যে ভাই হেলমেট নিয়ে ভিডিও করলে ভিউজ কামিং নিলে, টাকা উঠে নিলে, তোমার হেলমেট কর, এই ভিউজের টাকা হেলমেট, মানে আমার লো সাহেব ভার বিটে আনা করা। সবাই কংগ্রেচুলেশন দিয়ে দাও, ভাইয়ের মেয়ে হয়েছে। হ্যাঁ বুঝে নিতে ভাই, বিবাহিত। ওইটাই তো আমার প্ল্যান, আমার আর কেউ পোর্ট বানাই। এই ভিডিও ভাবি দেখবে, ভাবির আর না দেখলো আমি পাঠাবো লিঙ্কটা ভাই, কোনো প্রবলেম নাই। গাইজ, আমাদের এখন এখানে আছে ঋষভ ভাই, যে তোমরা ভালো করে জানো, বেচারা ফেমাস হতে পারলো না ঠিকই, কিন্তু তুমি মুখ রিভিল করে নাই। তারপর আছে আমাদের জানালাম ভাই, ভাই কথা শুনলে ভাই ফেমাস হতে পারিনি কিন্তু মুখ রিভিল করে নি, কথাবার্তা দেখো। আমাদের এখন কি কি বাইক আছে একবার দেখিয়ে দেবো। MT-15 TVS 164V বেটে মেশিন, বেটে মেশিন, ঠিক আছে। হ্যাঁ এইটা আমার জেনারেটর বেটে, আমার বাইকের রিভিউটা তোমাদেরকে দেবো, যে 2 মাস চালালাম, এটার যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কেমন, কোন দিকটা ভালো লাগলো, কোন দিকটা খারাপ লাগলো, পুরোটা তোমাদের কাছে বলবো। এক সেকেন্ড, এরকম ময়লা রয়েছে। হ্যাঁ যাই হোক, অ্যাজ এ যদি তোমরা স্পোর্টস বাইক হিসাবে নাও, মানে যদি হয়তো তোমার তোমাকে স্পিড দরকার, পিক আপ দরকার, তাহলে ভাই প্রথমে মানা করে দেবো। আর যদি কেউ শখে নাও, তা তো আমি মানা করবো, কারণ হয়তো অ্যাজ এ লুক হিসাবে তুমি নেবে, তারপরে অনেক জিনিস যেগুলো তুমি পাবে না, যেমন কি ফার্স্টে বললাম, পিক আপ মাইলেজ একটু কম, মাইলেজ যদিও ঠিকই আছে, অ্যাজ এ 411cc-র গাড়ি, ওভার হিটিং ভাই, রয়্যাল এনফিল্ড ওভার হিটিং আছে, প্লাস হিমালয়ান একটু বেশি আমার যতটা মনে হলো। আর যদি বলো যে বাইক, এই বাইকটার অ্যাডভান্টেজ কী কী, তো রাইডার হয়, প্রপার রাইডার, আমি কিন্তু রাইডার না, হ্যাঁ, যদি প্রপার রাইডার কেউ হয় তার জন্য অনেক সুবিধার গাড়ি ভাই। যদি তুমি সিটিং পোস্টার বলো, হ্যান্ডেল, মানে হ্যান্ডেলিং বলো, সব কিছু এত সুন্দর বলার বাইরে, মানে চালিয়ে একটা ফিল পাবে যে হ্যাঁ ভাই। আর ভারী গাড়ি যখন 120-130 তুমি যাবে, তুমি বুঝতে পারবে না যে এত পিক আপ গাড়িটা চলছে। আর মানে এই প্রোস্চারটা খুব সুন্দর, হ্যান্ড কি বলে এটাকে, হ্যান্ডেলিং, সবচেয়ে যেটা আমাকে এই গাড়িটা আমার আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে ভাই, খাল ডিপ মানে না কিছু, হ্যাঁ, যেটা স্বাভাবিক অ্যাজ এ অ্যাডভেঞ্চার বাইক এটা তো দরকার। আমাদের দুবরাজপুরের যে রাস্তা, হ্যাঁ, মানে এখন যদিও ভালো করে দিয়েছে কিছু কিছু জায়গা, আমার যেমন পাড়াটা ঢোকার টাইম যেরকম রাস্তা, ওই রাস্তার জন্য পারফেক্ট বাইক। লাইটটা খুব কম, মানে হেডলাইট তোমাকে চেঞ্জ করতেই হবে, মানে কোম্পানির যে লাইটটা আছে এটা খুবই কম, হয় তোমাকে ফগ লাইট লাগাতে হবে, না হলে এলইডি লাগাতে হবে, ওকে। আর যেটা আমি বুঝতে পারলাম, ডেইলি লাইফের জন্য কমফর্ট না, হ্যাঁ, কিন্তু ট্যুরিংয়ের জন্য খুবই কমফর্ট, মানে যখন তুমি লংয়ে কোথাও যাবে, 150-150 কিলোমিটার, 200 কিলোমিটার, 400 কিলোমিটার যখন যাবে, তুমি একদম বুঝতে পারবে না মানে জার্নিটা। বাট তুমি এই ডেইলি হয়তো বাজার ঘাট করছো, এই দিক দিয়ে একটু প্রবলেম, যেহেতু ওয়েট ফার্স্টেই বললাম, ওভার হিটিং, এইগুলো সব কিছু মিক্স করে একটা না তোমাকে ইরিটেড ফিল করবে। আর এইগুলোর জন্য সবচেয়ে বেস্ট বাইক যদি বলতে চাও, MT, হ্যাঁ, অ্যাজ এ মাইলেজ, অ্যাজ এ ওয়েট, খুবই সুন্দর গাড়ি, হ্যাঁ, MT, R15, এগুলো তুমি যেতে পারো এগুলো। আর একটা জিনিস হয়তো তোমরা জানো, আমি বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, হ্যাঁ, এটা আমার নেবার কথা ছিল নতুন, বাট এটা ডিসকন্টিনিউ হয়ে যায়, দেন আমি প্ল্যান করি YSD-তে যাবার। YSD আমাকে অনেকজন মানা করে, YSD অ্যাডভেঞ্চার অনেকজন আমাকে মানা করে, ভাই YSD নাও না, হ্যাঁ, অনেক কিছু ইস্যু বেরিয়েছে, তো যাই হোক, তার জন্য আমি এটা সেকেন্ড হ্যান্ড পেয়ে গেলাম, তাই আমি নিয়ে নিলাম, না হলে আমি কিন্তু ডমিনারে যেতাম, কারণ ডমিনারও খুবই ভালো বাইক। প্রথম দিকে আমার এটা ইচ্ছা ছিল, আর 450 আমি নিতে পারতাম না প্রথম ভাই, বাজেট ইস্যু একটু হতো, তো এইটা আমি এই জন্য সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। সেকেন্ড হ্যান্ড আমি 6 মাসের পেয়ে গেছিলাম বলে নিয়ে নিয়েছিলাম, দাম আমার ঠিকঠাক পুষিয়ে গেছিলো বলে আমি নিয়ে নিয়েছিলাম। এইখানে একটি বাইক রয়েছে, তোমাকে দেখায় একবার, হ্যাঁ দেখো, এইখানে একটা বাইক রয়েছে, হার্লে ডেভিডসন, ভাবছি আমার গাড়িটা দেখে এই বাইকটা নিয়ে বার বেরিয়ে যাবো। ঋষভ মুখ রিভিল হয়ে গেল,
তুই মাথা উঠোই নাই মাথা মাথা খারাপ নাকি যে মাথা উঠাবে ওইগুলোর জন্য চাই চেক নে হেলমেট পরি না ভাই ওই সাইড মত ধোয়া গাইস এখানে আমাদের ভিডিও শুট চলছে এই ঋষভ দা ওর বুকে চাপে নিচে পাথর ভাই ভালো ভাই ভালো ভালো আছো আমাদের ভিডিও অলমোস্ট কমপ্লিট এই সিলেটর কমপ্লিট হলো কমপ্লিট হলো চলো আমি তো ভিডিও করতে আসিনি আমি তোমাদের সাহায্য করতে এসেছিলাম তোমার হ্যাঁ আসেন বাদ দাও ইগনোর ইগনোর দিস পিপল আর আমার এখানে হিমবাহ এখানে দাঁড়িয়ে আছে এই দেখো তো চলো এবার বাড়ি যাব আ কি লাগছে ভাই সেক্সি ফ্লেক্স মাছি ফ্লেক্স तो गाइज़ एखे भिडियो शेष कर बाय बाय टाटा सी यू नेक्स्ट भिडियो नेक्स्ट दिन।